তরুণ বেতার ম্যাগাজিন সুপ্রিয় শ্রোতা, আশ্বিনের রাত্রিতে আপনাদের স্বাগত জানায় প্রতিদিনের সজীব ম্যাগাজিন উত্তরণ আয়োজনে। আশ্বিন ঋতুর রানী, শরতের দ্বিতীয় মাস। আশ্বিনে বাংলার পূবাকাশে সূর্য ওঠে সোনার বরণ রূপ নিয়ে। সূর্যের ঝলমলে আলোয় ভরে যায় চারদিক, ফসলের সবুজ চারার ওপর ঢেউ খেলে উড়ে যায় ভোরের হিমেল হাওয়া। নদীনালা খালবিলে ক্রমেই পানি জমতে শুরু করে, কমতে শুরু করে। বিলের জলে তারার মতো ফুটে থাকে সাদা সাদা শাপলা ফুল। সকালে সূর্যের আলো ফুটতে না ফুটতে গাছগাছালির উপর দিয়ে বয়ে চলে ঝিরিঝিরি হাওয়া। ছোট ছোট ফুটন্ত শিউলির প্রাণ জোড়ানো ঘ্রাণে মন করে আনচান। শিউলি তলায় হালকা শিশির ভেজা দূর্বা ঘাসের উপর চাদরের মতো বিছিয়ে থাকে রাশি রাশি শিউলি ফুল। বাংলাদেশে আশ্বিনের চিরায়ত রূপ এমনই মনোমুগ্ধকর, কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে আশ্বিন হারাতে বসেছে তার চিরকালীন বৈশিষ্ট্য। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ পহেলা অক্টোবর, আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস। সারা বিশ্বের প্রবীণ জনগোষ্ঠী সম্পর্কে সচেতনতা জাগ্রত করার লক্ষ্যে 1991 সাল থেকে পহেলা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস হিসেবে পালিত হয়ে আসছে। সারা পৃথিবীতেই প্রবীণ জনগোষ্ঠী নানাভাবে অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছেন। তাদের জীবন অর্থপূর্ণ ও স্বচ্ছন্দ করে তোলার লক্ষ্যেই বিশ্বের দেশে দেশে পহেলা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশের প্রবীণ নাগরিকরাও নানা রকম প্রতিকূলতা মোকাবেলা করে জীবনযাপন করেন। আসুন আমরা সবাই প্রবীণদের অধিকারের বিষয়ে সচেতন হই। মাটি খোঁড়াখুঁড়ি করার সময় অনেক সময় মাটির নিচে রাজপ্রাসাদ বা কোনো সমৃদ্ধ নগর সভ্যতার নিদর্শন পাওয়া যায়। আভিধানিক ভাষায় একে প্রত্নতাত্ত্বিক খনন কাজ বলে। ফ্রান্সের গৌলি শহরে একদল প্রত্নতাত্ত্বিক খনন কাজ করার সময় 200 বছর পূর্বে ওই স্থানে খনন কাজে নিয়োজিত এক প্রত্নতাত্ত্বিকের লুকিয়ে রাখা একটি বার্তা পান। বিশ্ববিচিত্র পর্বে এখন শোনাব এ বিষয়ে বিস্তারিত। প্রত্নতাত্ত্বিকগণ খনন কাজ করছিলেন ফ্রান্সের পৌলিশ শহরে। খননকালে তারা ধ্বংসাবশেষের ভেতর একটি কাচের বোতল পান। বোতলটির ভেতরে পাওয়া যায় একটি চিরকুটও। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানায়, খনন স্থানে একটি মাটির পাত্রের ভেতরে লুকানো অবস্থায় একটি ছোট কাচের বোতল পাওয়া যায়, যা 200 বছর ধরে লুকানো অবস্থায় ছিল। এই বোতলটি একই স্থানে কাজ করা পূর্ববর্তী প্রত্নতাত্ত্বিকদের কাছ থেকে একটি নোটও বহন করেছিল। প্রত্নতাত্ত্বিকগণ বোতলটির ছিপি খোলার জন্য ইউরোপীয় ইউনিয়নের আঞ্চলিক পরিষেবা প্রধান গুইলাম ব্লন্ডেলকে ডেকে আনেন। তিনি বোতল খুলে চিরকুট বের করেন। চিরকুটের লেখা ছিল পিজে ফেরেট। স্থানীয় বাসিন্দা, বিভিন্ন বুদ্ধিজীবী সমিতির সদস্য 1825 সালের জানুয়ারিতে এখানে খনন কাজ চালিয়েছিলেন। তিনি এই বিস্তীর্ণ অঞ্চলে তার তদন্ত চালিয়ে যাচ্ছেন, যা সাইট ডি লাইমস বা সিজার ক্যাম্প নামে পরিচিত। বার্তাটি পাওয়ার পর খোঁজ নিয়ে জানা গেছে পিজে ফেরেট ছিলেন একজন স্থানীয়, যিনি 200 বছর আগে এই স্থানে প্রথম খনন করেছিলেন। প্রত্নতাত্ত্বিক এবং ইতিহাসবিদ উভয়েই এই আবিষ্কারে মুগ্ধতার কথা জানিয়েছেন। গুইলাম ব্লন্ডেল বলেছেন, এটি ছিল এমন একটি শিশি যার নারীরা তাদের গলায় গন্ধযুক্ত লবণ দিয়ে পড়তেন। আমরা জানতাম অতীতে এখানে খনন কাজ হয়েছে, কিন্তু 200 বছর আগের বার্তাটি খুঁজে পাওয়া সম্পূর্ণ বিস্ময়কর ছিল। বয়স তার 80 বছর, কিন্তু এ বয়সও থামাতে পারেনি চুই সুন হাউকে।
দক্ষিণ কোরিয়ার এই নারী এখন মিস ইউনিভার্স কোরিয়া প্রতিযোগিতায় সবচেয়ে বয়স্ক প্রতিযোগী হিসেবে ইতিহাস গড়ার পথে। চোই সুন হাওয়ের মিস ইউনিভার্স কোরিয়া প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ে এবারে জানাচ্ছি বিস্তারিত। ১৯৫২ সালে প্রথম মিস ইউনিভার্স প্রতিযোগিতা শুরুর প্রায় এক দশক আগে জন্মগ্রহণ করেন চুই। এই বছর তিনি দক্ষিণ কোরিয়ার মিস ইউনিভার্স প্রতিযোগিতার ফাইনালিস্টদের মধ্যে একজন হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন। দীর্ঘদিন ধরে মিস ইউনিভার্স প্রতিযোগিতার বয়সসীমা ছিল ১৮ থেকে ২৮ বছরের মধ্যে, তবে এবছর প্রতিযোগিতায় আধুনিকতার ছোঁয়া এনে বয়সসীমা তুলে দেওয়া হয়েছে। গত বছর সংস্থাটি বিবাহিত নারী, গর্ভবতী বা মা হয়েছেন এমন নারী প্রতিযোগীদের উপর আরোপিত নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে। ৮০ বছর বয়সী চুই ৩১ জন অন্যান্য প্রতিযোগিতার সঙ্গে মাথায় মুকুট পরার লড়াইয়ে নেমেছেন। তার লক্ষ্য মিস ইউনিভার্স প্রতিযোগিতায় দক্ষিণ কোরিয়াকে প্রতিনিধিত্ব করা, যা আসন্ন নভেম্বর মাসে মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। চুই বলেন, আমি পৃথিবীকে চমকে দিতে চাই। একজন ৮০ বছর বয়সী নারী কিভাবে এতটা সুস্থ থাকেন, কিভাবে তিনি নিজের শরীর ধরে রেখেছেন। মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওজনও বেড়ে যায়। আমি প্রমাণ করতে চাই যে বৃদ্ধ বয়সেও সুস্থ জীবনযাপন করা সম্ভব। তিনি বলেন, মিস ইউনিভার্স প্রতিযোগিতা থেকে বয়সের বাধা তুলে দেওয়ার পরে আমি সিদ্ধান্ত নিলাম, চেষ্টা করে দেখি। এবারের মিস ইউনিভার্স কোরিয়ার আয়োজকেরা প্রতিযোগিতার প্রচারে বলেছেন, স্বপ্ন দেখার জন্য বয়স কোনো বাধা নয়। চুই মনে করেন, সৌন্দর্যের মান শুধুমাত্র বাহ্যিক নয়, অন্তর্নিহিত সৌন্দর্য সমান গুরুত্বপূর্ণ। তিনি বলেন, বাহ্যিক সৌন্দর্যের গুরুত্ব আছে, তবে মন শান্ত রাখা, অন্যকে সম্মান করা এবং ইতিবাচক চিন্তা করা আরও বেশি গুরুত্বপূর্ণ। ৭২ বছর বয়সে আর্থিক সংকট কাটাতে একটি হাসপাতালে সেবিকা হিসেবে কাজ করার সময় চুই মডেলিংয়ের ক্যারিয়ার শুরু করেন। সেই থেকে তিনি দক্ষিণ কোরিয়ার ফ্যাশন জগতে নিজের জায়গা করে নিয়েছেন। প্রিয় বন্ধুরা, শুনছিলেন বিশ্ববিচিত্রা। আপনারা শুনছেন উত্তরণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে। প্রিয় বন্ধুরা, পৃথিবীতে বড় বড় যত বিপ্লব হয়েছে তার প্রায় সবকটিতেই নেতৃত্বে ছিল তরুণ সমাজ। তারুণ্য দারুণ উত্তেজনা নিয়ে আত্ম অহংকারের মাথা উঁচু করে দাঁড়ায়। তরুণ বয়সে মনে কোনো ভয় কাজ করে না। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন বা জুলাই অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্র সমাজ। গণ আন্দোলনে আত্মোৎসর্গকারী হাজারো ছাত্র জনতার মাঝে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ শহীদ হন। তার মৃত্যু মেনে নিতে পারেনি এদেশের জনগণ, ফলে স্ফুলিঙ্গের মতো সারাদেশে ছড়িয়ে পড়ে আন্দোলন। প্রিয় বন্ধুরা, তারুণ্যের জয়গান পর্বে জুলাই শহীদের আত্মদান, শহীদ আবু সাঈদ শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করছেন মামুনুর রশিদ। ১৬ জুলাই ২০২৪ মঙ্গলবার সারা দেশের মতো রংপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও পথে নেমে এসেছেন কোটা সংস্কারের দাবিতে। ২:০০ থেকে ৩:০০ দিকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা সংস্কার শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষ হয়। তখন টিয়ার গ্যাস ও লাঠিচার্জ করে সবাইকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়, কিন্তু আবু সাঈদ স্থান ত্যাগ না করে হাতে একটি লাঠি নিয়ে উঁচিয়ে দাঁড়িয়ে থাকেন। তিনি পুলিশের ছোড়া বুলেট ঠেকানোর চেষ্টা করছিলেন। এক পর্যায়ে শরীরে এসে একের পর এক বুলেটে ক্ষতবিক্ষত হয়। মাটিতে লুটিয়ে পড়েন আবু সাঈদ। প্রিয় শ্রোতা, একজন প্রত্যক্ষদর্শী সিয়াম হোসেন আয়ান বললেন সেই দিনের সেই মর্মস্পর্শী বর্ণনা। বেরোবি পর্যন্ত যাওয়ার পর শুরুতে আমাদেরকে পিছানোর জন্য অ্যাটাক শুরু করছে পুলিশ। পুলিশ আমাদের উপর শটগান আর টিয়ার শেল, এই দুটি ইউজ করা শুরু করছিল। সেইটা দেখে আমাদের বীর আবু সাঈদ ভাইয়া, উনি সবার আগে পুলিশের সামনে আগায় গেছিল।
আগায় যাওয়া বা পুলিশের সামনে নিজের বুকটা বেঁধেছে, যেটা আমরা সবাই জানি। তারপর উনি বা আমি বা যে কোনো একজন ছাত্র বা সাধারণ জনগণ আমরা কোনো দিন ভাববো না যে একটা প্রশাসন একটা মানুষকে এরকমভাবে শ্যুট করতে পারে। ওনাকে শ্যুট করা হইলো, ওনাকে আমি দেখতেছি উনি পড়ে যাইতেছে, তো আমার ব্যাপারটা দেখে প্রচণ্ড খারাপ লাগছে। তখনও শ্যুট করতেছে, আমি সাইদ ভাইয়ের দিকে কাছে আগায় গেলাম। আগায় যাওয়ার পর ভাইকে তুললাম, আমি যে এই পাশে ঘুরে যে পুলিশটাকে বলবো যে শ্যুটটা থামান, ইনি পড়ে যাচ্ছে। ওর উপর পুলিশ আবার শ্যুট করছে, আমার এই পাশে অনেকগুলা ওই স্প্রিন্টারগুলো ঢুকছিল। তারপর কিছুক্ষণ পর রিয়ালাইজ করলাম যে আসলে সাইদ ভাইয়া যাকে আমি বাঁচানোর চেষ্টা করলাম, ভাইয়াটা মারা গেছে। আবু সাইদের মৃত্যুর পর তার মা মনোয়ারা বেগম বললেন তার কথা। জীবন দিছে আমার ছেলে শুধু এইটা না, আমার কথা মনে করে নাই, বাবার কথা মনে করে নাই, বোনের কথা মনে করে নাই, পাড়াবেশির কথা মনে করে নাই, ভাইয়ের ঘরের কথা মনে করে নাই, আমার ছেলে বলতে পারে নাই বলে মা আমরা হলো ওটা আমদানে যাওছি, মা আমরা একটা কথা বলে নাই। অক্টোবর আছে, কত আমার ছেলে কষ্টই মারা গেছে। এদিকে বাবা মকবুল হোসেন বললেন তার অনুভূতির কথা। আবু সাইদ আমার সামনে নাই, এই বলে আমার একটা খুব দুঃখ হয়। সকল লোক আমার বাড়িতে আসতেছে, কিছু সহযোগিতাও করতেছে, এটা দেখে খুব গর্বিত মনে হয়। তো আমার ছেলেকে যে হত্যা করছে তাদের আমি কঠিন বিচার চাই, বিচার কার্যকর হলে আমার আত্মা শান্তি পাবে এবং আমার ছেলেও শান্তি পাবে, দেশের ন্যায় বিচার হবে। আবু সাইদের কাছে ছোট বোনের যেমন বায়না তেমন বাসনা ছিল, স্বপ্ন ছিল অনেকগুলো। সেই স্বপ্নগুলো সবে ফুটতে শুরু করেছিল, বোনের স্বপ্নগুলো রয়ে গেল যেন অধরাই। ফাইভে যখন পরীক্ষা দিছিল গোল্ডেন এ প্লাস পাইছিল, অনেক খুশি হয়েছিল ভাইয়া। ভাইয়া ছোটবেলা থেকে লেখাপড়ার প্রতি অনেক আগ্রহী, এরকম করতে করতে ভাই সব জায়গায় ফার্স্ট হয়েছে। ক্লাস সিক্স থেকেই আমার ভাইয়া টিউশনি করে করে হাত খরচ চলাইছে, খাতা কলম কিনছে। আমার অনেক স্বপ্ন আছিল, ওই ভাইয়ের প্রতি অনেক আশা আছিল, কথা বলছে আমার ভাইয়া একটাও পূরণ হলো না। কিন্তু আমি অনেক আগে বলতে চাইছিলাম ভাইয়া এক বাড়ির থাকা তো যে ভাইয়া, কিন্তু কেন জানি বলা হয় নাই এই কথাটা। সেদিন ভাইয়ের নিবন্ধন পরীক্ষা দিছিল, সেটা টিকছে। তারপরে আমি কোন যে এই পরীক্ষাটা যদি দিছেন এটা চাকরির যদি হয় তোমার কি রকম বেতন হবে, কয় কি এটা সাধারণ একটা দিয়ে দেখছি, এটা চাকরি তো করব না ভালো। কিন্তু আমি তখন বলছিলাম যে ভাইয়া সবাই বিসিএস করে, এটা খুব দাম দেয় মানুষে শোনা যায়, আমরা তো বুঝি না এটা কি ধরনের, এটা করেন তো কয় কি শুনি বিসিএস মানে একটা নিবন্ধন পরীক্ষার নাম, এটা টিকা মানে যে কোনো বড় ধরনের একটা চাকরি হওয়া, যেরকম ডিসি তারপরে এসপি এরকম একটা হওয়া যায়। তখন আমি বলছিলাম ভাইয়া তোরাও করেন তো, কসে হোক শুনি চেষ্টা করব। তো পাশে জিজ্ঞেস করছিলাম ভাইয়া আসবা কখন বাড়ি, বলছিল কয়দিন দেরি হবে, তারপরে যাব, বাড়িতে গেলে তো ফোন দিমু তুই আসিস, যত কাজ থাকুক থাকবো না তো বেশি দিন, একদিন থাকলে বা দুই দিন থাকার পরে আমি আবার চলে আসবো, ভাইয়া আসলে খাতা কলম নিয়েই আসে, একদিন থাকার জন্য আসলেও খাতা কলম নিয়ে আসে। আশা ছিল অনেক বড় হবে, আমাদেরও স্বপ্ন আসছিল এই বাড়িতে একদিন ওই ভাইয়াই আমাদের গাড়ি আনবে, আমরাও দেখবো ভাইয়া নিজে পায়ে নামবে সেই গাড়ি থেকে। গাড়ি ঠিকই আসছে, আমার ভাইয়া নামে নাই নিজে পায়ে, মাইসে ধরে নামাইছে। মানব জাতি মানব সভ্যতার ধারাবাহিক ইতিহাসের এমন কিছু দুঃখজনক বেদনাদায়ক হৃদয় স্পর্শী সেই ঘটনাগুলো সংযুক্ত হয়েছে যা মনকে ব্যথিত করে মর্মাহত করে। তেমনি একটি নাম, এক কিংবদন্তি, শহীদ আবু সাইদ, তাঁর স্মৃতির প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। শুনছিলেন তারুণ্যের জয়গান। ১৯৫৫ সাল বাংলা চলচ্চিত্রের ইতিহাসে একটি অনন্য বছর। এবছর মুক্তি পায় সত্যজিৎ রায় পরিচালিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী।
মুক্তির পরপরই ছবিটি আন্তর্জাতিক মহলের মনোযোগ আকর্ষণ করে। কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একই নামের উপন্যাস অবলম্বনে ও পুত্রই চলচ্চিত্র ধারাবাহিকের প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী। ছবিতে উপন্যাসের মুখ্য চরিত্রে অপুর শৈশবকে কেন্দ্র করে বিশ শতকের দুইয়ের দশকের বাংলার এক প্রত্যন্ত গ্রামের জীবনধারা চিত্রায়িত করা হয়েছে। মুক্তির পর পথের পাঁচালী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বেশ কটি পুরস্কার অর্জন করে। 1956 সালে বিশ্বের অন্যতম বড় উৎসব কান চলচ্চিত্র উৎসবে পথের পাঁচালীকে শ্রেষ্ঠ মানবিক দলিল হিসেবে পুরস্কৃত করা হয়। বাজেট স্বল্পতার কারণে পথের পাঁচালীতে অপেশাদার শিল্পীবৃন্দ অভিনয় করলেও পরিচালকের মুনশিয়ানার কারণে তাঁদের অভিনয় দারুণ দর্শক নন্দিত হয়েছে। প্রিয় শ্রোতা, ক্লাসিক সিনেমা পর্বে সত্যজিৎ রায় পরিচালিত পথের পাঁচালী ছবিটি নিয়ে বিস্তারিত জানাচ্ছেন তানভীর মোকাম্মেল। চলুন শোনা যাক। যে চলচ্চিত্রটি বাংলাভাষী চলচ্চিত্রকে বিশ্বে প্রথম বড়ভাবে পরিচিত করালো সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। এটি সত্যজিৎ রায়েরও প্রথম ছবি এবং সে বিখ্যাত অপু ট্রিলজিরও প্রথম ছবি। 112 মিনিটের সাদা কালো ছবিটি 1955 সালে তৈরি। একে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কিছুটা আত্মজৈবনিক উপন্যাস, বাঙালিদের কাছে অত্যন্ত জনপ্রিয় উপন্যাস পথের পাঁচালীর চিত্ররূপ। অনেক সময় এরকম বলা হয় যে একটা উপন্যাস থেকে যখন চলচ্চিত্র হয় তখন সেটা উপন্যাসের মর্মের হয় না, কিন্তু পথের পাঁচালী বোধহয় একটি অন্যতম ব্যতিক্রম, যেখানে উপন্যাসটা যত ভালো চলচ্চিত্র ততদিক ভালো। এটা আলাদা অসামান্য সৃষ্টি। তো কাহিনী হচ্ছে গত শতকের 1920-এর দশকে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবার গ্রামে হরিহর রায় এবং তার পরিবারের কাহিনী। পরিবারের অন্যান্য সদস্য হচ্ছে তার স্ত্রী সর্বজয়া, কন্যা কিশোরী কন্যা দুর্গা, বালক অপু এবং এক ওই পরিবারে আশ্রিতা এক অসহায় বৃদ্ধা ইন্দির ঠাকুর, অত্যন্ত দরিদ্র পরিবারটি। তার মাঝে তারা তাদের জীবন যাপনের চেষ্টা করেন, নানা স্বপ্ন দেখেন। অসাধারণ চরিত্রায়ন আছে ছবিগুলোতে কিছু, যেমন ধরুন একটি বলি দুর্গা চরিত্রটি। একটি কিশোরী মেয়ে, জীবনের কোনো স্বাদই যার পূর্ণ হয় না, সবসময় সে কিছু কখন একটু ভালো ফল ভালো খাবার খেতে চেষ্টা করে, বনে বাজারে ঘুরে বেড়ায়, এক ধরনের প্রকৃতি কন্যার মতো। আবার ইন্দির ঠাকুর, মানে অসামান্য এক চরিত্র, এক বৃদ্ধা যে জীবনের কোনো স্বাদই যার পূর্ণ হয়নি, তবুও তার জীবনের প্রতি মোহ আছে, মায়া আছে, স্নেহ মমতা আছে এবং জীবন তাকে সর্বদাই বঞ্চনা করে। অপু এক সরল বালক, সব কিছু তার একটা অপার বিস্ময় দেখে তার জীবনের চারপাশে। ছবিটিতে অভিনয় করেছেন কানু বন্দ্যোপাধ্যায়, করুণা ব্যানার্জি মায়ের চরিত্রে সর্বজয়ার, এবং তুলসী চক্রবর্তী এক সদ অভিনেতা একটা মুদি পণ্ডিতের রোলে। এটাতে ক্যামেরার কাজ করেছেন একজন অসামান্য চিত্রকর সিনেমাটোগ্রাফার সুব্রত রায়। এর আবহ সঙ্গীত করেছেন রবি শঙ্কর এবং এর শিল্প নির্দেশনা দিয়েছিলেন বংশী চন্দ্রগুপ্ত। একটা চমৎকার টিম সত্যজিৎ রায় এবং সবাই খুব কি বলবো আত্মনিবেদিত, তাদের কাজে খুবই দক্ষ এবং এদের কোনো অর্থ ছিল না ওই ছুটির দিনে যে শুটিং করতেন। এইভাবে খুব কষ্ট করে তারা ছবিটি নির্মাণ করেছিলেন। তো এই ছবির আমি কয়েকটা বিষয় বলবো, একটা তো চরিত্রায়ন কিছু বললাম, আরেকটা বলবো ক্যামেরার কাজ। অসাধারণ কিছু শট আছে এই পথের পাঁচালীতে, যেমন ধরুন অপু দুর্গার রেলগাড়ি দেখতে যাওয়ার দৃশ্য, সেই সাদা আকাশ ফুল, তার মাঝে সেই কালো ট্রেন, কালো ধোঁয়া আস্তে আস্তে আচ্ছন্ন করে দিল ওই সাদা আকাশ ফুলের, একদম চমৎকার টোনাল মন্তাজ, যেই যন্ত্র সভ্যতা বা আধুনিক সভ্যতা আস্তে আস্তে কীভাবে আমাদের গ্রামীণ এই সারল্যকে নষ্ট করে দেবে। আবার কিছু অসম্বন্ধ টু শট আছে ছবিটিতে, বিশেষ করে দুর্গা এবং ইন্দির ঠাকুরনের। এই দুজনেই যেন এক মধ্যে একটা আত্মিক মিল আছে এই দুটো চরিত্রের, দুজনেই জীবনকে ভালোবাসে কিছু পেতে চায় কিন্তু জীবন তাদের প্রতি খুব নির্মম এবং সবিশেষে এই দুজনেই আবার চরিত্র মারা যায়। তারপরে একটি শর্ত খুবই মনকে নাড়া দেয়, যখন সে মিষ্টিওয়ালা যাচ্ছে, তার পিছনে দুটো দরিদ্র শিশু, তাদের পয়সা নেই কিন্তু ইচ্ছা আছে মিষ্টি খাবার, তার পিছনে একটা নেরিকুত্তা এবং জলে তার প্রতিবিম্বন, অসাধারণ অসাধারণ সিনেম্যাটিক শট। কিছু কম্পোজিশনের কথা আমরা বলতে পারি যে একটা ধরুন ত্রিভুজ কম্পোজিশন, এটা সিনেমার একটা বিশেষ ভাষা চলচ্চিত্ররা ব্যবহার করতে ভালোবাসেন। আবার দুটো রূপ আছে, একটা হচ্ছে হারমোনি,
হ্যাঁ, খুব কিছু চমৎকার একটা হচ্ছে দ্বন্দ্ব। তার মনে যখন ওই অপু পাঠশালায় যাবে, জীবনে প্রথম বাড়ির ছেলেটি প্রথম স্কুলে যাচ্ছে, বোনটি চুল আছড়ে দিচ্ছে, মা খুশি মনে তাকিয়ে দেখছে, এক চমৎকার এটা ত্রিভুজ কম্পোজিশন, তিনটে মুখ চরিত্র। এবং এটি যে শুধু আমাদের ভালো লেগেছিলো তা না, ইউনেস্কো ওই বছর ওটা ছিল মানব পরিবার বর্ষ, তারা এই ইমেজটাকে পথের পাঁচালির একটা পোস্টার করে সমস্ত দুনিয়ায় ছড়িয়ে দিয়েছিল। দুঃখ আছে, দারিদ্র আছে, তারপরও সুখী পরিবারের চিত্র। আবার দ্বন্দ্বও দেখিয়েছেন যখন দুর্গা ফল টল চুরি করে আনে, বিদ্যাঞ্জিত ঠাকুর আনে, সে বসে খাচ্ছে টাচ্ছে দাঁড় উঠানে, এমন সময় সর্বজয়া গ্রামে অপমানিত হয়েছে তার মেয়ে চোর শুনে এসে দাঁড়িয়েছে। তিনটে চরিত্র, একটা ত্রিভুজ ট্র্যাঙ্গেল, এখানে আবার দ্বন্দ্বের রূপ, অত্যন্ত সিনেমার আধুনিক চলচ্চিত্রের ভাষা মেনে সত্যিটা এই ছবিটি করেছিলেন। বলতে পারেন এই পথের পাঁচালির মধ্য দিয়েই বাংলা সিনেমা, ভারতবর্ষের সিনেমা স্বাবলম্বী হয়ে উঠল, আধুনিক চলচ্চিত্রের ভাষার সমৃদ্ধ হওয়া শুরু করলো। এবং এই ছবিটি কানের সে বছর অত্যন্ত প্রশংসিত এবং পুরস্কৃত হয়। এবং এই পথের পাঁচালী শুধু একটি অসাধারণ চলচ্চিত্র না, এই ছবির মধ্য দিয়ে আমরা একটি অসাধারণ চলচ্চিত্র নির্মাতারও পেলাম, সত্যজিৎ রায়, যিনি একটির পর একটি যাকে বলে মাস্টারপিস ছবি তৈরি করে শুধু আমাদের উপমহাদেশ না বিশ্ব চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন। এবং তার প্রথম সৃষ্টি হিসেবে সবসময় পথের পাঁচালী একটা আলাদা গুরুত্ব রইবে। প্রিয় শ্রোতা, শুনছিলেন ক্লাসিক সিনেমা। উত্তরণ প্রিয় বন্ধুরা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, তারুণ্য ও তরুণের জয়, এমন হাজারো ঘটনা ঘটে চলেছে পৃথিবীতে প্রতিনিয়ত। বিশ্বে অতি সম্প্রতি ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনার সংকলন দিয়ে সাজানো চলতি বিশ্ব রয়েছে এবারে। লিখেছেন ইভা আফরোজ আর জানাচ্ছেন শাহিদা সুলতানা লোনা। আজ মঙ্গলবার 1 অক্টোবর থেকে দেশের সুপার শপগুলোতে নিষিদ্ধ হল পলিথিনের ব্যবহার। বিকল্প হিসেবে সব সুপার শপে বা এর সম্মুখে থাকবে পাট ও কাপড়ের ব্যাগ। ক্রেতারা নিজ খরচে ক্রয় করে নেবেন পাটের তৈরি এসব ব্যাগ, এমনটাই নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। গত 9 সেপ্টেম্বর সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পলিথিন শপিং ব্যাগের নিষেধাজ্ঞা কার্যকর করতে কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে অংশীদারদের সঙ্গে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিবেশ অধিদপ্তর থেকে পাটের তৈরি বিভিন্ন আকৃতির ব্যাগ দেওয়া হয়েছে, যার মূল্য 6 টাকা থেকে 17 টাকা পর্যন্ত। ক্রেতাদের সেগুলো কিনে নিতে হবে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে হিমালয় অঞ্চলের অরুণ নদী ও এর শাখা প্রশাখার প্রবাহে ভূত্বকের ক্ষয় হলেও মাউন্ট এভারেস্ট আরও 15 থেকে 50 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। সোমবার এই বিষয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে নদী স্রোতের কারণে ভূত্বকের এই ক্ষয় এভারেস্টের কেন্দ্র থেকে অন্তত 75 কিলোমিটার দূরে ঘটছে, আর ক্ষয়ের কারণেই বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ প্রতি বছর প্রায় 2 মিলিমিটার উঁচু হচ্ছে। ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকরা জোর দাবি করেছেন অরুণ নদী এই উত্থানে অবদান রাখছে। নদীটি পাহাড়ের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে এটি নদীর তলকেও অনবরত ক্ষয় করে যাচ্ছে। এর ফলে পৃথিবীর আবরণের ওপর চাপ কমছে এবং ভূত্বককে আরও ওপরের দিকে স্ফীত করতে সাহায্য করছে। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের গতি মন্থর করার চেষ্টায় শিল্পোন্নত দেশগুলোর মধ্যে প্রথম একটি মাইলফলকে পৌঁছাচ্ছে যুক্তরাজ্য। দেশটির সবশেষ কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটিও বন্ধ হয়ে যাচ্ছে। ওয়াশিংটন পোস্ট লিখেছে র্যাডক্লিফ অন সোয়ার পাওয়ার স্টেশনের 12 তলা উচ্চতার বয়লারগুলোতে সোমবার নামবে শীতলতা। বাষ্প তৈরির জন্য কয়লার আগুনের যে গোলা এতদিন জ্বলছে সেখানে নামবে অন্ধকার। 500 মেগাওয়াটের 4টি টারবাইন এতদিন ঘুরেছে বিরামহীন, সেগুলো বন্ধ হয়ে যাবে। আর 57 বছর ধরে কয়লার যে পাহাড়সময় স্তূপ এই বিদ্যুৎ কেন্দ্রকে চালিয়ে রেখেছে তার অবশিষ্টাংশ ধীরে ধীরে মিশে যাবে ধুলোর স্তরে। ধনী দেশগুলোর বৈশ্বিক ক্লাবের মধ্যে ব্রিটেনই প্রথম কয়লা থেকে সরে আসছে। তার বদলে দেশটি প্রাকৃতিক গ্যাস, পারমাণবিক শক্তি এবং নবায়নযোগ্য জ্বালানি উৎসের উপর নির্ভরতা বাড়াচ্ছে। অন্য G7 দেশগুলোর মধ্যে ইতালি 2025 সালের মধ্যে, কানাডা 2030 সালের মধ্যে এবং জার্মানি 2038 সালের মধ্যে কয়লা থেকে সরে আসার পরিকল্পনা নিয়েছে। প্রিয় শ্রোতা, শুনছিলেন চলতি বিশ্ব। এখন রয়েছে একটি আধুনিক গান।
শিল্পী কুমার বিশ্বজিৎ, গীতিকার মাহফুজুর রহমান মাহফুজ, সুরকার শেখ সাদিহা। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসে, জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসে, জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে। প্রতিদিন তুমি দেখতে আমার গোলাপের আড়ালে লুকিয়ে, যখনই চোখে চোখে পড়ত লজ্জায় যেতে শুধু পালিয়ে। কি ছিল আমার মনে, কি ছিল আমার মনে, পারোনি তা তুমি জানতে। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে। অজানায় হারিয়ে কে জানে, নীরবে চিরদিন তাই তো স্বপ্নের বাঁশি বাজে প্রাণে। পারিনি আমি আজো, পারিনি আমি আজো সে স্মৃতি ইতি টানতে। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে। তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, জানি না তুমি ফুল না আমাকেই বেশি ভালোবাসতে। প্রিয় শ্রোতা, গানের এই রেশ ধরেই শেষ করছি আমাদের আজকের উত্তরণ। আজ উত্তরণ গ্রন্থনা করেছেন অমিয়া অমানিতা, উপস্থাপনায় ছিলাম আমি আজহারুল ইসলাম রনি এবং আমি সেলিনা আক্তার শৈলী, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা, প্রকৌশল সহযোগিতায় সুলেমান হোসেন খান এবং নির্দেশনায় প্রেম গোপাল হালদার, তত্ত্বাবধানে মোহাম্মদ মনির হোসেন, আর উত্তরণ প্রযোজনা করলেন ইশরাত শারমিন। সবাই ভালো থাকুন, শুভরাত্রি। শুভরাত্রি।